এই বছরের ফেব্রুয়ারিটা কিন্তু একটু ভিন্ন। কয়েকদিন আগে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একসাথে হয়েছিল এবং এই মাসে কিন্তু এবার 28 দিন নয়, বরং আছে 29 দিন। সেটার কারণ হচ্ছে এই বছরটাকে বলা হয় লিপ ইয়ার। প্রত্যেক 4 বছর পর পর আসে লিপ ইয়ার এবং লিপ ইয়ার যখন আসে তখন ফেব্রুয়ারিটা হয়ে যায় 29 দিনে। ভিউয়ার্স, আমি সায়কা ইকবাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত লাইফস্টাইল এবং ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডসে। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটা সাজানো হয় বিভিন্ন সব সেগমেন্ট দিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন পুরো সময় জুড়ে। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি ফ্যাশন, লাইফস্টাইল, ট্রেন্ডস এই সব কিছু নিয়ে। তার সাথে সাথে বলে দিই এভরিডে লাইফে যেসব টিপস লাগে নিজেদের লাইফটাকে আরেকটু ইজি এবং সুন্দর করার জন্য, সেগুলোও কিন্তু আমরা বলে দিই আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে। তাই যারা আমাদের অনুষ্ঠান আগে দেখেছেন তারা তো জানেন, কিন্তু যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে আমাদের 3টা সেগমেন্ট আছে। প্রথমে শুরু করব মেক ওভার দিয়ে। এখন কিন্তু খুব সুন্দর একটা সময় বসন্তকাল। বসন্তকালে কিন্তু চারপাশে অনেক সুন্দর এবং রঙিন ফুল ফুটে। তার সাথে সাথে কিন্তু যখন আমরা চুলের সাজ দিই তখন কিন্তু একটু যদি একটা ফুল ছিঁড়ে মাথায় দিই তাহলে কিন্তু পুরো হেয়ারস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। আশা করি আপনারা যখনই কোথাও যাবেন যে কোনো একটা আপনার টপ থেকে যদি ফুল নিয়ে মাথায় লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো লুকটা এবং হেয়ারস্টাইলটা খুব সুন্দর দেখাবে। ভিউয়ার্স, আজকে আমাদের মেক ওভার সেগমেন্টে আছে খুব সুন্দর একটা পার্টি মেক ওভার। চলুন দেখে আসি আমাদের বিউটি এক্সপার্ট কি করেছেন। আমি বেস মেকআপটা আগে করে নিয়েছি, আমি এখন আই মেকআপ থেকে শুরু করব। যেহেতু মডেলের ড্রেসের কালার হচ্ছে পিঙ্ক এবং পেস্ট কালার, এটার উপরে ডিপেন্ড করে আমি পিঙ্ক পেস্ট এবং গোল্ডেন দিয়ে কাজ করব। যেহেতু ড্রেসটা অনেক গর্জিয়াস, যার কারণে আমি চোখটা বেশি ডিপ করব না, একটু লাইট করব। নিচে কাজল দিব না, একটু শ্যাডো দিয়ে মাখামাখা টাইপের করব। আমি একটু গোল্ডেন জরি ব্যবহার করব যাতে চোখটা আরো সুন্দর লাগে। ল্যাশ ইউজ করব, তার আগে মাস্কারাটা দিয়ে নিচ্ছি। উঁচু জায়গাগুলোতে হাইলাইটার ইউজ করতে হয়, নাকের উপরে, দুই চিনের উপর, নিচে দিতে হয় না। লাশনের ব্রাশটা খুব আলতো করে ধরে নিতে হয়, না হলে মেকআপ সরে যেতে পারে। আমরা আইলাইনার আইল্যাশের আগেও লাগাতে পারি, পরেও লাগাতে পারি, কোনো অসুবিধা নেই।
ল্যাশ লাগানোর আগে গামটা একটু শুকিয়ে নিতে হয়। চোখের কাজ শেষ আমাদের, আমি এখন যাচ্ছি ব্লাশনে। একটু ব্রোঞ্জ কালারের ব্লাশন ইউজ করব আমি। আমার আই মেকআপ, বেস মেকআপ শেষ, আমি এখন লিপস্টিকে যাব। যেহেতু ড্রেসটা ডিপ কালার, এই কারণে আমি নোট কালারে লিপস্টিক ব্যবহার করব। আমাদের পুরো মেকওভার শেষ, আমি এখন সেটিং স্প্রে দিয়ে শেষ করব। এবং বিরতির আগে বলছিলাম যে মেকওভার, ফ্যাশন, লাইফস্টাইল এই সব কিছু নিয়ে আমরা কথা বলি আমাদের এই অনুষ্ঠানে। এখন চলে যাচ্ছি নেক্সট সেগমেন্ট, লাইফস্টাইলে। আমরা যেভাবে আমাদের জীবনযাপন করি সেটাই কিন্তু আমাদের লাইফস্টাইল, এবং এই ব্যস্ত লাইফস্টাইলে কিন্তু আমাদের লাইফস্টাইলের পাশাপাশি বেড়ে যাচ্ছে স্ট্রেস। কারণ যতই আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি আমাদের স্ট্রেস লেভেলটা কিন্তু তখনই বেড়ে যায়। তাই যে যেখানে আছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অফিসে বা হতে পারে বাসায়, সবসময় একটু নিজের জন্য 5 থেকে 10 মিনিট টাইম নেবেন, যেখানে একটু যোগা বা মেডিটেশন করে আপনার স্ট্রেস লেভেলটাকে কমাতে পারবেন। ঠিক 5 মিনিট যদি একটু স্ট্রেচিং করেন বা একটু চুপ করে বসে যদি একটু মেডিটেট করেন, তাহলেই দেখবেন যে আপনার স্ট্রেসটা একটু কম লাগছে এবং যে যেখানে বসে যা কাজ করছেন না কেন, সেই কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আজকে আমাদের লাইফস্টাইল সেগমেন্টে আমরা দেখাবো কিছু খুব সুন্দর জুয়েলারি কালেকশনস। চলুন দর্শক সেটা দেখে নিই। এই ডিজাইনগুলি এখন বর্তমান যুগের লেটেস্ট ডিজাইন। হ্যাঁ, এটার ভিতরে হাতের কাজ, মেশিনের কাজ সবগুলো মিলিয়ে এই ডিজাইনগুলি তৈরি করা হয়।
বর্তমানে যেমন জয়পুরে কিছু ডিজাইন চালু আছে কুন্দন সেট, ওইটার সাথে মিনার কাজ আছে, মণিপুরি কাজ আছে। বাইরে থেকে যে ডিজাইনগুলি আসে ওখান থেকে আমাদের কাজ ডিজাইন ইনক্লুড করে তারপরে নতুনত্ব তৈরি করা হয়। বাইরে যে ডিজাইনগুলি আসে সেগুলি কানেরগুলি খুব ছোট হয়, আমাদের এখানে কানেরগুলি একটু বড় পড়ে, বিধে আমরা ওইটাকে কী করে মডিফাই করে বড় করে তৈরি করি। আমাদের পূর্বপুরুষ যেহেতু এই লাইনে, আমাদের নিজেরা আমরা তৈরি করি, আমার কিন্তু ফ্যাক্টরি আছে এবং নিজে হাতে কিন্তু আমি অর্নামেন্টস ডিজাইন তৈরি করি এবং এই ডিজাইন কিন্তু আমি শুধু আমার শোরুমে না, আমি অন্যান্য শোরুমেও দেই। ডায়মন্ডের সব আইটেমই আছে, এখন ডায়মন্ডের আইটেমটা বর্তমানে একটু প্রচলনও আছে। আমরা ডায়মন্ডের রিংয়ের যে ডিজাইনগুলি আছে তা 15,000 থেকে শুরু করে আমরা 3 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দামের আংটি ডায়মন্ড রিং আছে। এঙ্গেজমেন্টের রিংটা 1 বিটেই চলে আর আমরা সাধারণত সেই 1 বিটের রিংগুলি রাখার চেষ্টা করেছি, সাথে সাথে ছেলেদের জন্য যেটা প্লাটিনামের রিং সেটাও আছে আমাদের কালেকশনে। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের লাস্ট সেগমেন্ট ফ্যাশন দিস ডেজ এ। আমরা কিন্তু সবাই জানি যে ফ্যাশনের কোনো মাপকাঠি নেই,
যে কোনো কাপড় যদি আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি সেটাই কিন্তু হয় সবচেয়ে ফ্যাশনেবল একটা জিনিস। এবং কালার, প্রত্যেকটা কালারের কিন্তু একটা ডিফারেন্ট মিনিং আছে। আজকে আমরা দেখব এমন একটা ফ্যাশন হাউস যেখানে খুব সুন্দর করে সাদা এবং কালোর একটা কম্বিনেশন করে প্রত্যেকটা কাপড় বানানো হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে প্রত্যেকটা কাপড়ের ডিজাইনের পিছনে কিন্তু একটা সুন্দর স্টোরি আছে। ভিউয়ার্স, চলুন দেখে আসি আমাদের এইবারের কালেকশনস। আমাদের প্রতিষ্ঠান সাদা কালো প্রাইভেট লিমিটেড। আমরা দুটা রঙের উপরে বেশি কাজ করি, সাদা এবং কালো। হাজার রঙের অশেষ প্রেরণাই হলো সাদা কালো। আমাদের এই প্রতিষ্ঠানে যে সালোয়ার কামিজ আছে, আমাদের মেয়েদের যে সালোয়ার কামিজে কাজ করি সেটারও বিভিন্ন রকমের ইউজ করা, যেমন কটনের উপর আছে, সিল্কের উপর আছে, এবং এটা অনেক স্ক্রিন প্রিন্টের উপর আছে, ব্লকের উপর আছে। তারপর সিঙ্গেল কামিজ আমরা একদম সামারের জন্য যে এখন যে প্রোডাক্টগুলো তৈরি করতেছি সেটা হলো সুতির উপর, বিশেষ করে সুতি কাপড়ের উপর, যেন কমফোর্ট ফিল করে সামারের জন্য। এক যে ড্রেসটা ছিল টু কোয়ার্টার, এটা হলো বেলভেটের উপর স্ক্রিন প্রিন্ট, শুধু কোটির কারণেই ওড়নাটা দেওয়া হয়নি। আজকের মডেলরা যে কামিজ পরেছে, স্ক্রিন প্রিন্ট এবং হাতের কাজ আছে, হাতের কাজের উপর স্ক্রিন প্রিন্ট করা, এবং অ্যাশ কালারের মধ্যে ড্রেসটা। এই ড্রেসটার মধ্যে বিশেষত্ব হলো যে হ্যান্ডমেড, হ্যান্ড হাতের কাজে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এইমাত্র যে ড্রেসটা দেখলেন, এটা হলো স্কচ কাপড়ের প্লাস টু কোয়ার্টার হাতা, এবং মধুবন ডিজাইনটা হলো মধুবন ডিজাইন, এবং এটা টু পিস উইদাউট ওড়না ছাড়া। এই ড্রেসটার মধ্যে বিশেষত মানে দূর থেকে মনে হবে যে হাতের কাজ, স্ক্রিন প্রিন্টের করা, কিন্তু কাছ থেকে বোঝা যাবে যে এটা স্ক্রিন প্রিন্ট। আমাদের ওভারঅল সাদা কালো যে পোশাকগুলো আছে, ম্যাক্সিমাম হলো যে কাপড়গুলো হয়, ম্যাক্সিমাম কাপড় হলো কটন, হাফ সিল্ক, যে পাঞ্জাবির ভিতর আছে, আপনাদের মনে করেন যে কটনের ভিতর আছে, সিল্কের ভিতর আছে, শাড়ি হাফ সিল্কের ভিতর আছে, মসলিন, তারপর হাত এমব্রয়ডারি আছে, স্ক্রিন প্রিন্ট আছে, ব্লক আছে, এগুলোর মধ্যে আমাদের প্রত্যেক কাপড়গুলো করা হয়। যেরকমের শীতের সময় একটু মোটা কাপড়ের করা হয়, যেন কাস্টমার পোশাকটা পরে কমফোর্ট ফিল করে। আবার যখন সামার আসতেছে, আমরা চিন্তা করেই কাস্টমার হাফ সিল্কের উপর যে পোশাকগুলো চায়, একটু পাতলা কাপড়ের মধ্যে, আমরা সেইভাবেই ওভারঅল পোশাকগুলো করে থাকি। তার মধ্যে সবচেয়ে আমাদের সাদা কালোর মূল পোশাকটা হলো ফ্যামিলি প্যাকেজ থাকে, তারপর আমাদের মেটারনিটি ড্রেস করে থাকি, মাতৃত্বকালীন পোশাক মায়েদের জন্য, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান করেনি। সাদা কালোই প্রথম মাতৃত্বকালীন পোশাক নিয়ে এসেছে আমাদের, এটা আলাদা একটা মার্কেটে যথেষ্ট রেসপন্স আছে। এবং আমরা চাই ফ্যাশনটা একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে যাক, এবং ফ্যাশনটা সবাই যেন সাদরে গ্রহণ করে, এবং যার যে প্রয়োজন অনুযায়ী তার পোশাক পরতে পারে, সেই ব্যবস্থায় সাদা কালো করে থাকে।
বেশ দেখলেন তো সাদা কালো কম্বিনেশনটা কি সুন্দর। যে কোনো কালারে যদি আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি সেটাই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে, এবং সাদা কালো এই কম্বিনেশনটা কিন্তু সবচেয়ে স্ট্রং এবং এলিগেন্ট একটা কম্বিনেশন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে বলতে চাচ্ছি আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা আপনারা আমাদের লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে styles and trends@ntvbd.com। নতুন সব ফ্যাশন এবং লাইফস্টাইলের সেগমেন্ট নিয়ে আবারও দেখা হবে ওয়েনসডে রাত 9টার সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।